হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনিক একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ঝটপট বেসিনের আয়রনের দাগ পরিষ্কার করা যায় কোনো রকম ক্লিনজার ছাড়া। তার সহজ পদ্ধতি, 1 টাকাও খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে বেসিনের আয়রনের দাগ পরিষ্কার করে দেখাবো। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই বেসিনটি পরিষ্কার করি। তো শুরুতে দেখিয়ে দিই যে আমার বেসিনের কী অবস্থা। এখানে কিন্তু অনেকটা আয়রনের দাগ পড়ে আছে, মানে দেখতে পাচ্ছেন যে লালচে বর্ণ, যেহেতু বেসিনটা সাদা। তো বেশ কিছুদিন ব্যবহার করার পরে এটা পরিষ্কার করা হয়নি, যে কারণে এখানে অনেকটা ময়লা জমে আছে আর দাগটাও কিন্তু অনেক ডিপ হয়ে আছে। তো কীভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা পরিষ্কার করি দেখলে আপনারা চমকে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কলা নিয়েছি, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কলা দিয়ে কী করব। তো এখন দেখুন যে আসলে আমি কি করি। তো এখানে একটা কলা নিয়ে নিলাম, আসলে আমার কলাটা লাগবে না, আমার কলার খোসাটা লাগবে। তো এখন কলার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এখানে কিন্তু কোনো রকম ক্লিনজারের দরকার হবে না বা 1 টাকাও খরচ করতে হবে না, শুধু এই ফেলে দেওয়া কলার খোসা দিয়ে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লালচে হয়ে আছে, যেহেতু এখানে পানির জমাট বেঁধে থাকে, এজন্য এই কানাটাই কিন্তু লালচে হয়ে আছে আয়রনের দাগে। তো এটা কিছুটা সময় আমি ঘষে নিব। আপনাদের যদি আয়রনের দাগটা বা ময়লার পরিমাণটা ডিপ হয়ে থাকে, মানে অনেক দিনের পুরানো হয়ে থাকে, সেক্ষেত্রে 4-5 মিনিট এটা ঘষলে বা 5 মিনিট ঘষে রেখে দিলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন যে আমি কিন্তু প্রুফ সহ দেখিয়ে দিলাম যে কতটা এখানে পরিষ্কার হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন বাকি পুরো বেসিনটা আমি কলার খোসা ঘষে নিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কলার খোসাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা 1 মিনিট এটাকে খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে তারপর ধুয়ে নিতে পারেন, দেখবেন যে এটা ক্লিন হয়ে যাবে। তো এই জায়গাটাও কতটা লালচে হয়েছিল আপনারা দেখেছেন, এখন দেখুন আমি একটু ঘষা দেওয়ার ফলে এখানে পরিষ্কার হয়েছে। তো বেসিনটা যেহেতু শুকনা ছিল, মানে ভিজা ছিল না, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম, হালকা পরিমাণ একটু পানি দিয়ে এখন কলার খোসাগুলো পুরো বেসিনে ঘষে নিব। আর এখানে কিন্তু কোনো রকম ক্লিনজার বা কোনো রকম যে আমরা রান্নার থালা বাসন ধোয়ার জন্য যে এটা ব্যবহার করি ওটা দিয়ে কিন্তু ডলাডলি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র কলার খোসা দিয়ে এভাবে ঘষলে দেখবেন যে এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি যে মুখে অনেকেই কিন্তু কলার খোসা বা কলা মেখে থাকে ত্বক ফর্সা হওয়ার জন্য, মানে ত্বকে যদি কোনো ময়লা থাকে সেটা উঠে আসে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এখানে একটু দিয়ে দেখি যে হয় কি না। তো সত্যি অবাক হয়ে গেলাম যে বেসিনটা খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখুন এই সাইডে কিন্তু লালচে দাগ ছিল, এখানে আমি একটু ঘষা দেওয়ার ফলে এটা উঠে আসছে, আর এই সাইডে কিন্তু বেশি মানে ময়লা আছে, মানে ডিপভাবে। তো এখানে আমি বেশিটা করে ডোলে কিছুক্ষণ রেখে দিব। তো কলার খোসার অবস্থাগুলো কেমন দেখে তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু কোনো রকম আঁশ নেই গায়ে, পুরোটাই খুব ভালোভাবে ডোলে নিয়েছে। তো এখন পরিষ্কার করে দেখাবো যে আসলে বেসিনটা কেমন পরিষ্কার হয়েছে। তো আমি কিন্তু ভিডিও কিছুটা স্কিপ না করে আপনাদের আগে পরিষ্কার করে দেখিয়েছি, তারপর কিন্তু বাকি ভিডিওটা স্কিপ করেছি, কারণ এটা পরিষ্কার করতে একটু তো সময় লাগে ধুতে, পানি দিয়ে পরিষ্কার করতে, এই জন্য। তো এখন পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিই যে আসলে বেসিংটা পরিষ্কার হয়েছে কি না। তো দেখুন খুব সহজে কিন্তু কলার খোসা দিয়ে এই বেসিংটা পরিষ্কার করে নিলাম। আপনারাও চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে আসলে কলার খোসা দিয়ে বেসিং পরিষ্কার হয় কি না। তো আপনাদেরও যদি এরকম বেসিং পরিষ্কার করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি উপকারে আসে সেটাই কিন্তু আমাদের সার্থকতা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।